নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে ছিল গণেশ পুজো, তো সেটার একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ পুজোর অনেক আয়োজন হয়েছে, শুধু গণেশ পুজোই না, সাথে নারায়ণ পুজোও হয়েছে। তো সেই জন্য সিন্নির প্রিপারেশনটা দেখতেই পাচ্ছ, সাথে প্রসাদ রাখা ছিল, তার সাথে হোমও হয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের ওপরে পুজো করা হয়নি, তো তাই একবারই পুজোটা করা হলো। তো এই যত প্রিপারেশন দেখলে সব মা একা হাতেই করেছে। আর সব থেকে বড় ব্যাপার এটাই হচ্ছে যে আমাদের সকাল সকাল পুজো ছিল, অনেক সকালবেলা পুজো ছিল। তো মা সারা রাত না ঘুমিয়ে সব কিছু, ভোগের কিছু, সব পায়েস, খিচুড়ি, লুচি, সুজি, যা যা হয় সব মা একা হাতেই রান্না করেছে, আর মা একটু ঘুমায়নি, না ঘুমিয়ে সারা রাত ধরে শুধু ঠাকুরের প্রিপারেশন করেছে। আই জাস্ট কান্ট বিলিভ, কি আমি তো ভাবতেই পারছি না। আমি জাস্ট এটুকুই বলতে চাই যে আমার মাকে সারা জীবন খুব ভালো রেখো, সুস্থ রেখো, কারণ মায়ের থেকে বড় সম্পদ আর কিছু হয় না। বাকি আমারও কিছু ফটোস ক্লিক করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেও আমার চ্যানেলটা। আমি নতুন চ্যানেল খুলেছি, তো তোমাদের সাপোর্ট থাকলে আরও কিছু কন্টেন্ট আমি পোস্ট করব। বাকি ফ্যামিলি মেম্বার্সদের সাথেও অনেক ফটো তুলেছি, সেগুলোও কিছু পোস্ট করলাম। আর তোমাদের যদি অন্য কিছু বলার থাকে তো কমেন্ট করো আমাকে অবশ্যই। ওকে, বাই, টাটা।